শুরু হলো গোবরডাঙ্গা পৌরসভার সার্ধশতবর্ষ অনুষ্ঠান। ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। পৌরসভা সূত্রের খবর, এই উপলক্ষে বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো গোবরডাঙ্গা পৌরসভার সার্ধশতবর্ষ অনুষ্ঠান। সারা বছর ধরেই চলবে বিভিন্ন অনুষ্ঠান। পৌরসভা সূত্রে দাবি, সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে দৌড়ের সূচনা করেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। উপস্থিত ছিলেন চেয়ারম্যান শঙ্কর দত্ত, ভাইস চেয়ারম্যান তুষারকান্তি ঘোষ, গোবরডাঙ্গা থানার ওসি কাজল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। 1870 সালে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের হাত ধরেই পথ চলা শুরু হয় এই পৌরসভার। 2020 সালে 150 বছরে পদার্পণ করে এই পৌরসভা, কিন্তু করোনার কারণে 2 বছর অনুষ্ঠান করা যায়নি। সে কারণেই 152তম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে পৌরসভার সার্ধশতবর্ষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। 2020 সালের 26 এপ্রিল আমাদের এইটা শুরু করার কথা ছিল সার্ধশতবর্ষে, কিন্তু করোনা প্রবাহে আমরা সমস্ত প্রোগ্রামকে স্থগিত রেখেছিলাম। আপনারা সকলেই জানেন কি ভয়াবহ পরিস্থিতি ছিল ভারতবর্ষে এবং বাংলায়। আজকে করোনা থেকে আমরা অনেকটাই মুক্ত, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এবং আমরা এখন ভালো আছি, অনেকটাই সুস্থ। ছেলেমেয়েরা ঘরের বাইরে বেরোতে পারছে, স্কুল কলেজ খুলেছে। এই পরিস্থিতি মনে করছি আমরা অনেকটাই অনুকূলে, তাই আমরা এই বছরে 52তম বর্ষে 152তম বর্ষে আমরা এর সূচনা শুভ সূচনা করলাম। বর্ষব্যাপী আমাদের এই উৎসব চলে, আজকে ম্যারাথন দৌড়ের মাধ্যমে এই উৎসবের সূচনা হচ্ছে। এরপরে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল, ক্রিকেট, ভলিবল, স্পোর্টস, নানান রকম কর্মসূচি, আলোচনা চক্র, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা বর্ষটাকে উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।